আমরা ইমান আল শরীফ শরীফ প্রতিষ্ঠিত দরবার শরীফের আমাদের অনন্য মুখপুত্র আমাদের প্রিয় ভাই শাহ সুফি কাজী জাবের আহমদ। শাহ সুফি কাজী জাবের আহমদ ভাইয়ের আলোচনাটুকু শোনার জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের দরবারের ভাইয়েরা আলোচনা করার পর আমাদের মেহমান আছেন, মেহমানদের কথা আমাদেরকে শুনতে হবে, তারপরে আবার আমাদের সুফিদের একটা উৎসব অনুষ্ঠান আছে, সেজন্য সকলকেই সময় বেশি পরিমাণ না দেয়া দিতে পেরে আমি দরবারের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। সকলেই কাজী জাবের ভাইয়ের আলোচনা গভীর মনোযোগের সাথে শোনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। জাহাঙ্গীর বা ইমান আল শরীফি আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীশ্বরী ইয়ফিয়ানহুর নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আজকের সবার সভাপতি আমার পীর ও মুর্শিদ কেবলা সৈয়দ কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীরের নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আজকের এই ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে সম্মানিত মেহমানবৃন্দ, আশেক ও জাকের ভাইরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا আম্মা। আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সরকারে দোয়ালম আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আবির্ভাব দিবস, আগমন দিবস। এই দিবসে ফকিরনী দরবার শরীফ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে আমি অংশ নিতে পেরে আমি আমাকে ধন্য মনে করতেছি। আজকে আমরা অধিকাংশ মানুষই বুঝতে চেষ্টা করি না যে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রসুলের আগমনের ঈদ, ঈদে মিলাদুন্নবী। যেই সরকারে দোয়ালম না আসলে আমরা যতগুলো ঈদ করি, অনেক ঈদ আছে মুসলমানের, সবাই সাধারণ যারা তারা জানে রোজা ঈদ আর কুরবানির ঈদ, কিন্তু এছাড়াও জুমাবারও কিন্তু গরিবের লেগে ঈদ, জুমার দিন। এখন বছরে কয়টা জুমা হয় হিসাব করেন, এতটি ঈদ সাথে ওই দুইটা যোগ করেন, অনেক ঈদ আছে। সব ঈদের বেলায় কারো দলিল খোঁজে না কেউ, কোনো প্রশ্ন নাই, কিন্তু ঈদে মিলাদুন্নবীর বেলায় দলিল, দলিল দিয়ে প্রেম হয় না, প্রেম হয় হৃদয় দিয়ে, দলিল দিয়ে প্রেম হয় না, প্রেম হয় হৃদয় দিয়ে। ইমানের সাথে আমলের সম্পর্ক না, ইমানের সাথে আমলের সম্পর্ক না। যদি ইমানের সাথে আমলের সম্পর্ক থাকতো তাহলে সবচেয়ে বড় মুমিন হইতো আজাজিল, সবচেয়ে বড় মুমিন হইতো আজাজিল, কারণ তার আমল কম ছিল না কিন্তু আকিদা খারাপ ছিল। আকিদার সাথে ইমানের সম্পর্ক, আমলের সাথে ইমানের সম্পর্ক না, আকিদা থাকে হৃদয়ে। যদি ইমানের সম্পর্ক আকিদার সাথে না হইতো তাইলে সূরা মুনাফিকুন নাজিল হইতো না, কারণ মহানবীর উপস্থিত থাকা অবস্থায়
महानबीर साथेई मुनाफिकरा अवस्थान करते छिलो। काफेर चेना सहज, मुनाफिक चेना अनेक कठिन। काफेर चेनन जाय सहजे, मुनाफिक चेनन जाय ना, कारण मुनाफिक लेबाजदारी, मुनाफिक लेबाजदारी। अमी कलंदर बाबा जहांगीर भाई मानल सुरेश्वरी अफियानहुर बाणी थेके तार लिखित बई शरियती सेजदा एवं मारेफती सेजदा थेके एकटू अंश बोलते चाय। जीवन देवा जत सहज, हृदय देवा तार चेये कठिन। आत्महत्या करा सहज, किंतु बेचे थेके सब रकम दुख कष्ट सह्य करे अग्रसर हवा कठिन। आत्महत्यार माझे अहंकार थाके, जे अहंकार भयानक भावे सत्ताटीके नाड़िये तुले एवं धैर्येर सब रकम बाधनगुलो एकटा एकटा करे छिड़े जाय। इबलिस दैहिक भावे नी किंतु मनोजगतेर विषयटी निये आल्लाहर संगे ऐक्यमत किछुतेई पोषण करते पारलो ना। एटाई इबलिसेर सबचेये बड़ विपर्जय एवं बेदनादायक ट्रेजेडी। पूर्वजन्मेर कर्मफलेर उपर तकदीरेर स्थान निर्धारण करे देवा हय, एटाई आल्लाहर चिरंतन आय। शरियती सेजदा मारेफती सेजदार छाप्पान्न एवं आल्लाहर हबीब सरकार दुआलम आबुल कासेम हज़रत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर आगमन এই জগতে কেন এসে হয়েছে তার জন্য কখনো না, আমার মতো পাপীর জন্য, আমাদের মতো পাপীর জন্য তার আগমন। সেই পৃথিবীতে আগমন করছে আল্লাহর হাবিব আমাদের মতো পাপী তাপী নাখান্দা নালায়েকদেরকে তরাবার জন্য। যদি আল্লাহর হাবিব আগমন না করতেন আমরা পাপী থেকে যাইতাম, আমরা নিকৃষ্টই থেকে যাইতাম। কেউ ওই কাফেরের দলেরা আগে যারা মহানবীর মাথা কাটতে আসছে তারা এখন মুমিনে পরিণত হয়েছে, তাদের কত জয় জয় গান। যদি মহানবী না আসতো মুমিন হইতে পারতো? মাথা কাটাই নালাই তো থাকতো, সেরা গুন্ডা থাকতো, থাকতো না? সাহাবী আসতো? আসতো না। তাই মহানবীর শানে আমার দয়াল মুর্শিদ তার কিতাবু লিখেছেন, আনতা নূরুন নূরি, তোমার নূরই আমার নূর, ওয়া সিররু সিররি, এবং তোমার রহস্যই আমার রহস্য, ওয়া কানজুল হেদায়াতি, তুমি আমার হেদায়েতের ভাণ্ডার, ওয়া খাজানুল মারেফাতি, তুমি আমার মারেফতের ভাণ্ডার, যা আলতু ফাদলাকা মুলকি মিনাল আরশে ইলা মুতাসসারা কুল্লুহুম ইয়াতলুবুনা রিজাই। আমি আমার সৃষ্টি থেকে তোমার প্রতি যে অনুগ্রহ নির্দিষ্ট করেছি তা আরশ হতে। জীবন দেওয়া যত সহজ, হৃদয় দেওয়া তার চেয়েও বেশি কঠিন। জীবন দেওয়া যায়, হৃদয় দেওয়া যায় না, কারণ দেহের থেকে মনের শক্তি বেশি। মানুষ দেহের জুড়ে বাঁচে না, মানুষ মনের জুড়ে বাঁচে। মানুষ দেহের জুড়ে অতটা চলতে পারে না, মানুষ মনের জুড়ে চলে। মানুষ কাজ করে বুদ্ধির জুড়ে, শরীরের জুড়ে কাজ করলে অল্প সময় করতে পারবো, তারপরেই হাঁপায় যাইব, বুদ্ধির জুড়ে কাজ করে। তা এখন আমাদের সমাজের মধ্যে আমরা যে মহানবীকে নিয়ে, সরকারে দুয়ালমকে নিয়ে, সরকারে দুয়ালমের পরিবারকে নিয়ে, আলে রসুলকে নিয়ে, আলে বায়েতকে নিয়ে এবং মহানবীর বংশকে নিয়ে, মহানবীর ইত্রাতকে নিয়ে যে প্রোপাগান্ডা, যে অপপ্রচার, এই ওহাবি সালাফি খারিজি ফেরকার অনুসারীদের, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে নানান আজে বাজে মন্তব্য তাদের মন গড়া করে থাকে, কিন্তু তারা কখনো কোরআন থেকে দেখে না। কারণ দেখবো কেমনি? আল্লাহ বলছে, আমি যে চোখের মধ্যে পর্দা দিয়া দিই। আমাদের অপরাধ এটাই যে আমরা নবীর বেলায়েত তথা মিলাদের কথা মহল্লাবাসীর কাছে জিজ্ঞাসা করিনি। আমরা মহানবীর মিলাদের কথা জেনেছি রসুলের ঘরের অধিবাসীদের কাছ থেকে। মিলাদ মানে হচ্ছে আগমন, জন্ম।
ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ শব্দের অর্থ আগমন, জন্ম, নবী শব্দের অর্থ যিনি গায়েবের খবর দান করেন, হিডেন নলেজ যার আছে তার। গায়েবের খবর দেনেওয়ালার আগমনের খুশিকেই বলা হয় ঈদে মিলাদুন্নবী। এই ঈদে মিলাদুন্নবী আজকে আমি আসার সময়ও একজন আমাকে জিজ্ঞেস করতেছে বাইক কোথায় যান, তাই আমি বললাম আজকে তো ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের একটি অনুষ্ঠান আছে, প্রেস ক্লাবে যাচ্ছে। কই ঈদে মিলাদুন্নবী কই বেলি, এটা তো শিরিক বেদাত। তাই আমি কইলাম তাই, আপনি নিজেও তো বেদাত, কইটা কোন ধরনের কথা? আমি বেদাত হইলাম কেমনি? আপনি বেদাত না, কারণ বেদাত তাকেই বলে যাহা নবীর জমানায় ছিল না এবং রসুলের জমানায় যাহা ছিল না। নবীর জমানায় এবং সাহাবিদের সময় যে জিনিসগুলো ছিল না, যাহা কিছু ছিল না, সেটাকেই বেদাত বলা হয়। বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, উত্তম বেদাত এবং খারাপ বেদাত। এখন কিন্তু যাই থাকুক সেইটাই বেদাত। বেদাত শব্দের অর্থ হলো নতুন আবিষ্কার, নব্য আবিষ্কার। তাহলে আপনি তো রসুলের জমানায় নাই আসিলেন, আইসেন কয় না, সাহাবিগো দেখছেন সাহাবির জমানায় আইসেন কয় না, তো এখন আইসেন না বঙ্গবন্ধুর আমলে? হ্যাঁ, আপনি নিজেই বেদাত, আপনি নিজেই বেদাত। তা আপনি নিজে বেদাত হয়ে এত বেদাত খুঁজেন কে? কয় না আমি কেমনে বেদাত দিলাম, আমি তো ওই এখন এর কান্দে পড়ে গেছে তো এ জোর দেয়। বেদাত দুই প্রকার, এখন আপনি কোন বেদাত, বেদাতে হাসানা না বেদাতে সাইয়া, এটা নিজেকে প্রশ্ন করেন, নিজে খুঁজবেন। আমরা আমাদেরকে প্রেম শেখায় না, আমাদেরকে আইন শেখানো হয়। আমরা আইন শিখি, প্রেম শিখি না। আমাদেরকে বোঝানো হয় কোরআন হচ্ছে জীবন বিধান। কোরআন কি জীবন বিধান? কোরআন হচ্ছে আত্মদর্শন, জীবন দর্শন। আত্মদর্শনের নাম হচ্ছে আল কোরআন, জীবন দর্শনের নাম হচ্ছে আল কোরআন। আমরা কোরআনের তাফসির পড়ি, আমরা কোরআনের তাফসির পড়ি, আমরা আরবি ভাষার তাফসির পড়ি, আমরা আরবি ভাষার তাফসির পড়ি। কারণ আল্লাহ নিজে বলতাছে যে এই কোরআন, আমার এই কোরআনকে তাফসির করে শেষ করা যাবে না। তুমি সমস্ত পৃথিবীর পানিগুলাকে কালি বানাও, গাছগুলাকে কলম বানাও, তাও শেষ করতে পারবে না। শুধু তাই না, সাতবার কালি সাতবার কলম বানাও তাও পারবে না। এই কোরআন এত বিজ্ঞানময়, এত বিজ্ঞানময়, সেটা কোন কোরআন? কোরআনের দুইটা রূপ, একটা মেজাজি রূপক, একটা হাকিকি, একটা নুরি কোরআন আর একটা কাগজ কালির ছাপানো বাইন্ডিং করা কোরআন। আল্লাহর হাবিব যে দিয়েছেন সেটা নুরি কোরআন, আল্লাহর হাবিব যে দিয়েছেন সেটা জবানি কোরআন। আল্লাহর হাবিবের জবান থেকে কোরআন বের হয়েছে, আমরা আল্লাহর জবান থেকে কোরআন বাইরেইতে শুনি নাই, দেখি নাই। কেউ দেখছে এখানে আল্লাহর জবান থেকে কোরআন বের হয়েছে? কোরআন বের হয়েছে আল্লাহর হাবিবের জবান থেকে, আল্লাহর হাবিবের ঠোঁট থেকে, আল্লাহর হাবিব আলামিন সাইয়্যিদুল মুরসালিন। এর জন্য আল্লাহর হাবিব এসে বলেছেন, আমি বলতেছি আজকে রুহুল আমিন এসেছিল হেরা পর্বতে, আমরা তাই বিশ্বাস করেছি। কিন্তু আল্লাহর হাবিবের সামনে যে রুহুল আমিন এসেছিল, দ্বিতীয় আর কে দেখছে জগতে? দ্বিতীয় কেউ ছিল? ছিল না। তাহলে কোরআন হচ্ছে আল্লাহর রসুলের বাণী, কোরআন নিজেই বলতাছে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। এই কোরআনকে নিজের নফসের উপরে তাফসির করতে হয় বাবা, কোরআনকে কাগজের উপরে তাফসির করলে জীবনও হেদায়েত পাওয়া যাবে না। কোরআনকে তাফসির করতে হবে নিজের নফসের উপরে, নিজের প্রাণের উপরে, নিজের জীবনের উপরে। আমরা কি যাহারা হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি মুহাদ্দের মুহাদ্দেস মুফাসসির হয়েছি, তারা নিজের জীবনে কোরআন তাফসির করেছি, নিজের নফসের উপরে কোরআন তাফসির করেছি? না, আমরা সাদা কাগজের উপরে কালো কালি দিয়া লিখতে 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 আমরা কাগজ আর কালির মধ্যে তাফসির করছি, কাগজের মধ্যে তাফসির করছি, জীবনে না। কারণ কোরআনুল মাজিদ জীবনের মধ্যে তাফসির করতে পারলে আর কিছু লাগে না। সকল বাবা জাহাঙ্গীর বলেছেন,
সকল ধর্মের একমাত্র মূল উপদেশই হচ্ছে আপন নফসের সাথে মিশে থাকা, খান্নাস রূপী শয়তান হতে মুক্তি নেওয়া। সকল ধর্মের, খালি ইসলাম ধর্মের না, মুসলমান ধর্মের না, সকল ধর্মের একমাত্র মূল উপদেশ, আর কোনো উপদেশই নাই। এই একমাত্র মূল উপদেশ সেটা কি? আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেওয়া। বাবা, এখন আসেন, আমরা যে এই শয়তানকে তাড়াবো, শয়তান থাকে কই আমরা জানি না, নফস কি আমরা জানি না, নফস কাকে বলে আমরা বুঝি না, রূহ কাকে বলে আমরা বুঝি না। বাবা জাহাঙ্গীরের কিতাব পড়েন, আপনারা বুঝতে পারবেন। বাবা জাহাঙ্গীর বলেছেন, সারা পৃথিবীতে সমগ্র সৃষ্টি জগৎ তিন পাকে বাঁধা, তিনটা জিনিসের ভিতরে বন্দি, তিনটা বিষয়ে। প্রথম নফস, খান্নাস রূহ। নফস হচ্ছে প্রাণ, খান্নাস হচ্ছে কামনা মায়া, আর রূহ হচ্ছে রব্বুল আলামিনের আদেশ আমর। যদি উলঙ্গ করে বলা হয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই যে বীজ রূপে যেই নফসের কাছে থাকেন সেই রূপটাকেই বলা হয় রূহ। সমগ্র সৃষ্টি জগৎ এই তিন পাকে বাঁধা, নফস রূহ শয়তান রূপী খান্নাস। আল্লাহর আদেশ কি? আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়াও। কিভাবে তাড়াইবা? আল্লাহ রাব্বুল আলামিন সেই তাড়াবার জন্য যুগে যুগে কালে কালে সব সময় সর্বসময় আল্লাহর নবী পাঠিয়েছেন, আল্লাহর রসুল পাঠিয়েছেন এবং আল্লাহর ওলি পাঠাচ্ছেন, এবং এই সব সময় এই রেসালাত বেলায়েত চলমান। এখন নফস কি চিনি আমরা? কিভাবে চিনি? আমরা যখন সমাজের মধ্যে বড় বড় মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের আলোচনা শুনি, আমরা যখন অনেক বড় বড় সবাই না অধিকাংশ পীরে কামেল আলোচনা শুনি, যে ওনারা পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দেদে জামান, রুহের লেগা সওয়াব পাঠায়। ওরে বাবা রে বাবা, টিভি চ্যানেলগুলায় বসেন, বড় বড় এক সাঙ্গারি তাকো খালি টাইটেলই, এক সাঙ্গারি টাইটেল তাকো নামের আগে পিছে, কিন্তু তারা টিভি চ্যানেলের মধ্যে বৈশা বলতাছে আজকে অমুকে মারা গেছে, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া এবং আলোচনা। এরা সারা জীবন কোরআন কি পড়ল, সারা জীবন কোরআনে কি শিখল, যে রুহের জন্য সওয়াব পাঠায়। এখন আমি একে একে একটু আপনাদের সামান্য ধারণা দিতে চাই। আমরা একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ রাব্বুল আলামিন নফসের হেদায়েতের জন্য, নফসকে পবিত্র করার জন্য আল্লাহ রসুল পাঠাইছেন। এখন আপনি যদি বলেন এর দলিল কোথায়, তো এই দলিল আপনাকে তো অবশ্যই দিতে হবে, আবার দলিল ছাড়া অনেকেই অনেক কিছু মানতে চায় না, দলিল তো লাগবই, দলিল দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম। আসমানে এবং পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহর তাসবি পাঠ করছে, যেই আল্লাহ হচ্ছেন বাদশাহ। এইখানে বলতেছে মালিকুল, মালিক আরবি শব্দ, মালিকের বাংলা হচ্ছে বাদশাহ, ইংরেজিতে কিং। কুদ্দুস মহাপবিত্র, আজিজ সে পরাক্রমশালী, এবং হাকিম সে হচ্ছে হেকমতওয়ালা, হেকমতের জ্ঞান, রহস্যের জ্ঞান যিনি দান করেন। তারপরের আয়াতে, এই আয়াতটি হচ্ছে সূরা জুমার এক নম্বর আয়াত, দ্বিতীয় আয়াতে বলতাছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা।
খেয়াল কইরেন আল্লাহ কি বলতেছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলুম মিনহুম হুয়াল্লাযী সেই আল্লাহ আল্লাহকে আল্লাহ দেখেন মহানবীরে দিয়া নিজের তারিফ করাইতেছে প্রথমে বলছে না আল্লাহ চারটা শক্তি কি সে বাদশা সে মহাপবিত্র সে পরাক্রমশালী এবং সে প্রজ্ঞাময় এই চার গুণ তখন কিভাবে প্রমাণ হইব তখন সে বলতাছে হুয়াল্লাযী তিনি সেই আল্লাহ যিনি উম্মিয়িনদের মধ্যে একজন রসুল পাঠাইছেন এই রসুল যে আমি পাঠিয়েছি আমার রসুলের চেহারার দিকে তাকাও আমাকে দেখতে পাবা আমার রসুলের সিরাতের দিকে তাকাও আমাকে জানতে পারবা আমার রসুলের আদর্শবানে আদর্শবান হয়ে যাও আমার রঙে রঙিন হয়ে যাইবা এর জন্য আল্লাহ বলছে আমার হাবিব এই মানুষেরা দেখবে আপনাকে চিনবে আমাকে আমার হাবিব ইয়া রাহমাতাল লিল আলামিন এই মানুষেরা আপনাকে দেখবে আমাকে চিনবে এখন রসুলের কাজ কি এই আয়াতে বলে দিচ্ছে যে ইয়াতলু আলাইহিম আয়াতি ইয়াতলু মানে সে তেলাওয়াত করবে আয়াতি নিদর্শন কি তেলাওয়াত করবে আয়াত তেলাওয়াত করবে আয়াতের বাংলা কি নিদর্শন এই নিদর্শন কাকে বলে জীবনে কেউ জিজ্ঞেস করছেন খুঁজছে মুসলমানরা নিদর্শন কারে কয় অনেকে কয় আসমান সূর্য তারপরে যে জমিন পাহাড় পর্বত আপনি না থাকলে গিনাকে দেখব নিদর্শন কি এটা এটা তো মেজাজি নিদর্শন হাকিকি নিদর্শন কোনটা বলছে আমার আয়াতকে তেলাওয়াত করো তারপরে আল্লাহ বলতাছে তাদেরকে তুমি কিতাব শিক্ষা দাও তারপরে বলতাছে তাদেরকে তুমি পবিত্র করো ওয়ায়ুজাক্কিহিম ওয়ায়ুজাক্কিহিম তাহাদের নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান যুক্ত হয়ে রয়েছে এই খান্নাস রূপী শয়তানকে দূর করার জন্য এই খান্নাস রূপী শয়তান থেকে মানুষের নফসকে পবিত্র করার জন্য রসুলের আগমন রসুলের কাজ চারটা কি আল্লাহর নিদর্শন বর্ণনা করা আয়াত তেলাওয়াত করা মানুষের মধ্যে আল্লাহর নিদর্শন তেলাওয়াত করা আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবং মানুষের নফসকে পবিত্র করা এবং তাদেরকে হেকমতের জ্ঞান দান করা রহস্যের জ্ঞান এইটা হলো রসুলের গুণ এখন নবীর গুণও চারটা দেখেন সূরা হাযাবে বলতাছে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মানীরা ইয়া আইয়ুহান নবী হে আমার নবী আল্লাহ নাত পড়তাছে আল্লাহ রাব্বুল আলামিন নাত পড়তাছে আল্লাহর হাবিবের শানে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল হে আমার নবী ইন্না আরসালনাকা নিশ্চয় আমরা আপনাকে প্রেরণ করেছি ইন্নি বলে নাই নিশ্চয় আমি বলে নাই কারণ কোরআনে এক বচন দুই বচন তিন বচন বহু বচনও আছে কা কুমা কুম ইন্না ইন্নি ইন্না বলছে ইন্নি বলে ইন্নি মানে নিশ্চয়ই আমি ইন্না মানে নিশ্চয়ই আমরা ইয়া ইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মানীরা হে আমার নবী আমি আমরা আপনাকে কি করেছি পাঠিয়েছি কিসের জন্য আপনি শাহেদা সাক্ষীদাতা আপনি মুবাশশিরা সুসংবাদদাতা আপনি নাযীরা সতর্ককারী ওয়াদাইয়ান এবং আল্লাহর পথে দাওয়াত দেনেওয়ালা চারটা কাম নবীর চারটা কাম রসুলের এই নবী আর রসুলের মধ্যে তফাত কি কারণ মহানবী থেকে নবুয়ত বন্ধ নবুয়তের দরজা খতম সিল স্টপ সেটার দলিল কোথায় সূরা হাযাবে যায় আবার বলতাছে নবুয়তের দরজা বন্ধ মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা না কোন নরের পিতা নয় ওইখানে নর বলছে রাজ্জা রসুল বলে নাই রসুল অর্থ হইল পুরুষ রাজ্জা অর্থ হইল নর পুরুষের পিতা না ওয়ালাকির রাসূল আল্লাহ সে শুধুমাত্র আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রসুল আর মোল্লারা কয় কি ওয়াহাবিরা ওয়াহাবি খারিজিরা কয় কি মানুষ রসুল আর মানুষ কি এক রসুল আর মানুষ কি এক
महानवी थुतु निक्षेप कर ले मरा कुआ जीवित हईसे महानवीर थुतु मुबारक जखन मौला आलिर चोख उठसे मौला आलिर चोखर मध्य लागाय दिसे चोख भलो हो गेछे अन आपने कौन आमगो जातीय मस्जिदेर इमाम साहेबेर थुतु आमी चोखे लागाइछि चोख उठसे दिखा डाक्तार आगे कथन गाइलेबु कि करछेन ताहले केमने समान हईल आपने थुतु फेकले कुआ मरा कुआ ताजा हईब पानी उपरे उठब আপনি আর নবী সমান নবী আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহি মিন জালে আল্লাহর হাবিব তিনি হচ্ছেন স্রেফ আল্লাহর রসুল ওয়া খাতামান নবীন এবং নবুয়তের দরজা বন্ধ খতম কিন্তু রেসালাতের দরজা গুলো বন্ধ না দলিল কই সূরা ইব্রাহিমের সাইন নাম্বার আয়াত আমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম আমি এমন কোন জাতিরাই এমন কোন সম্প্রদায় নাই যে ওই জাতির নিজস্ব ভাষায় তার নিজস্ব ভাষায় ওই জাতিতে আমি একজন রসূল প্রেরণ না করছি আমার নিদর্শন বর্ণনা করার জন্য প্রত্যেক সময়ে রসূল বিরাজমান কারণ রসূল বিরাজমান না থাকলে হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায় না হেদায়েত হইব কেমনে মানুষ তা আমার এক মাওলানা সাহেব কইলো আলেম উলামা দইব আমাকে কোন কোন আলেম দইব আপনি বাংলাদেশে একজন আলেম কোন যে আলেম দিয়ে হইব কয় কে আমি কই সুন্নি কয় ওহাবি রে তুই খারাপ ওহাবি কয় সুন্নি রে তুই জাহান্নামী সিয়া আবার কয় কি সুন্নি ওহাবি দুনোটা বাদ আমি সেরা অনেক কাদিয়ানির কে দুত্তর তোর তিনোটা বাদ আমি সেরা এইরকম করতে করতে তেহাত্তর ফেরকায় একজনও আলেম নাই কয়টা আলেম নাই এটা জালেম আচ্ছা তারপরে মুসলমান একটা ভাই নেই কারণ সব ফেরকাই তো তার বিপরীত ফেরকারে কাফের ফতোয়া দিতেছে মুসলমান আছে কোন নাই তো সব কাফের দা বইরে গেছে গা তাও এক মুফতি আরেক মুফতিরে দিতেছে এমন কোন ফেরকা আছে যেই ফেরকায় আলেম নাই এমন কয়টা ফেরকা আছে যেই ফেরকায় ই নাই তফসির নাই তেহাত্তরটা ফেরকা তেহাত্তর ফেরকার মধ্যে তেহাত্তর পদের আলেম আছে আর তেহাত্তর জনের কাছেই দলিল আছে দলিল ছাড়া কোনো আলেম নাই দলিল ছাড়া থাকে আল্লাহর ওলি আল্লাহর ওলির কাছে দলিল থাকে না আল্লাহর ওলির কাছে দলিল থাকে না কারণ আল্লাহর ওলি নিজেই সত্য নিজেই দলিল হ্যার কাছে দলিল কই থাকবো হেই তো দলিল এই সত্য সেই সত্য এর জন্য আল্লাহর ওলির কাছে কখনো ফেরকা বসতে পারে না আল্লাহর ওলির কাছে কোনো জাতপাত নাই আল্লাহর ওলির কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আস্তিক নাস্তিক সবাই বসতে পারে কিন্তু একজন মৌলবী সাহেবের সামনে তা পারে না একজন মৌলবী সাহেবের সামনে খালি তার ফেরকার লোক বইব তার ফেরকার লোক আর সবাইরে সরাইব অন্য ধর্মের মানুষ তো ডুববারি দিব না আবার ইসলাম ধর্মেরই যদি অন্য ফেরকার কেউ ঢুকে সবসময় আতঙ্কে থাকে কোন সময় আবার কুফুরের মিসাইল মারে কারণ সব জায়গায় তো কুফুর দেখে একটা ভুল করে হালাই দিব ভাই ধরে সালাম করছে কয় শিরিক কয় হাতে ধরে সালাম দেই কয় না আতো উঠা হন একজনে কই বলেছে যে হেনে বলে আতো বান্ধন দেবো না নামাজের এহেনে বান্ধন লাগবো আমাকে ইন্নালিল্লাহ কয় যে মাসাক করেন না এমনি অহন এহেনে বানবেন না এহেনে বানবেন ল আলা সামনে সামনে কী কী দেহান লাগবো সালাত কি বুঝে বুঝেই তো না তাহলে নবীর দরজাটা বন্ধ রেসালাতের দরজা খোলা রেসালাত চলমান রেসালাত বহমান এইটা সব সময় চলমান কোরআনে অসংখ্য ভুরি ভুরি দলিল আছে আমার কাছে সময় কম আমি দলিলগুলা বলতে আমার কাছে আমি কোরআন থেকে আমরা যারা সুফি জগতের আলেম আছে তারা সবাই কম বেশি পায় তারপরও তাদের মধ্যে দ্বিমত আছে এখন রসুল সর্বপ্রথম চিনতে হবে রসুলটা চিনব কে আপনি রসুল কেন প্রয়োজন খান্নাস ত্যাগের জন্য খান্নাস চিনেন খান্নাস কারে কয় খান্নাসের সাথে দেখা হইছে না শয়তানের সাথে কেউ দেখা হইছে শয়তানের সাথে দেখা হইব কই থেকে শয়তান তো বাইরে থাকে না শয়তান আমার নফসের সাথে মিলা রইছে যেই পর্যন্ত একটা মানুষ সে আল্লাহর রসুলের নূরে নূরময় না হয় সেই পর্যন্ত সে নিজেই শয়তান হয়ে বয়ে রইছে সেটার পায় না সেটার পায় না এই শয়তানের এক শয়তানের রূপ পাঁচটা
ইবলিশ শয়তান খান্নাস মরদুত খবীশ প্রত্যেকটার দলিল কোরআনে আছে বাবা জাহাঙ্গীরের বই পড়বেন এই শয়তানের উপরে যে 65 টি আয়াত আছে কুরআনুল মাজিদে এবং 5টা রূপ আছে শয়তানের এবং 19 প্রকার ধোঁকা আছে শয়তানের এই সমস্ত কালামগুলো পাবেন বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ বইটিতে এই 4 খণ্ডের বইটি এই 4 খণ্ডের কিতাবটি সংগ্রহ করে দেখবেন বাবা জাহাঙ্গীর কুরআনকে কিভাবে গবেষণা করেছে কুরআনকে কিভাবে জগতের বুকে তুলে ধরেছে কুরআনের তাফসীর কাকে বলে যদি কেউ জানে যদি কেউ দেখতে চায় সে বাবা জাহাঙ্গীরের কিতাব পড়লে টের পাবে যে সে কোরআনের কত গভীরে প্রবেশ করেছে আর এই গভীরে প্রবেশ করে বাবা জাহাঙ্গীর বলছে আমি কোরআনের কিছুই বুঝতে পারলাম না এই কোরআনের কিছুই আমি বুঝতে পারলাম না আর যারা শয়তান রে সারা জীবন গাছে খুঁজলো মাছে খুঁজলো মহিষে খুঁজলো পশুতে খুঁজলো বাইরে খুঁজলো মসজিদে খুঁজলো মন্দিরে খুঁজলো সব জায়গায় খুঁজলো তারা বলে সব জানতা শমশের আলী সব জানে শয়তানকে বাইরে খুঁজে শয়তান বাহিরে থাকে না আল্লাযী ইউওয়াসুইসু ফি সুদুরিন নাস সূরা নাসের মধ্যে আল্লাহ বলতাছে যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিন ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসুইসু ফি সুদুরিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এই খান্নাসকে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ এই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ খান্নাস এই খান্নাস রূপে শয়তান প্রতিটা মানুষের মধ্যে বিরাজমান খান্নাস মুক্ত মানুষ যে সে আল্লাহর অলি সে আল্লাহর অলি শয়তান রূপে সবার মধ্যে শয়তান নাই ইবলিশ রূপে সবার মধ্যে শয়তান নাই মরদুদ রূপে সবার মধ্যে শয়তান নাই কিন্তু খান্নাস রূপে প্রতিটা মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সে আছে কারণ খান্নাস আরবি শব্দ খান্নাসের বাংলা হচ্ছে কামনা কামনা ছাড়া মানুষ আছে জগতে দেখাইতে পারবেন মানুষ কামনা ছাড়া আর আপনাদের মসজিদের ইমাম সাহেবেরও কামনা আছে যা দেখেন ওই ইমাম সাহেবেরও কামনা আছে তাহলে শয়তানের বাংলা কি কুমন্ত্রণাদাতা ইবলিশের বাংলা অহংকারী মরদুদের বাংলা সম্পদ জমাকারী যে সম্পদ জমা করে খালি দুনিয়া দুনিয়া চায় হেই মরদুদ আপনার এলাকায় তো মরদুদ নাই সম্পদ জমায় না বড় কেউ 8-10টা বাড়ি আছে কোটি কোটি টাকা আছে 2-400 বিঘা জমি আছে শয়তানের আস্তা ভয়ঙ্কর রূপ মরদুদ হয়ে বয়ে রয়েছে কিন্তু হেই জান্নাতে যাইব কারণ মৌলবী সাহেবরে কিছু দিলেই হ্যাঁ ফতোয়া দেয়া দেয় আপনি গড়গড়ায় যাইবেন গা সেলসেলায় যাইবেন গা খালি মসজিদে দেন মাদ্রাসায় দেন নিতিম খানায় দেন আমরা ব্যবস্থা করি না না কোরআন বলতেছে আতালিবুদ দুনিয়া মরদুদ যে শুধু দুনিয়া দুনিয়া চায় যে সম্পদ জমা করে সেই হচ্ছে মরদুদ এখন এই শয়তানকে তাড়াইতে হলে রসুলের কাছে যাইতে হবে কারণ শয়তান তাড়ানের ডাক্তার হইল রসুল এই রসুলের কাছে এখন এই রসুলের কাছে যাইবেন রসুল কি করে 4টা কাজ করে নফসের পবিত্রতা হিকমতের জ্ঞান আর সে কিতাব শিক্ষা দেয় এবং আল্লাহর আয়াতের বর্ণনা করে আপনি সারা কোরআন খুইলা দেখেন প্রতিটা আয়াতে রসুলের এই 4টা কাজই আমি অসংখ্য দলিল দিতে পারবো কোরআন থেকে হাদিস থেকে না একজন আমার কয় কি ঈদ মিলাদুন্নবী সম্পর্কে আপনি সম্পূর্ণ জানতে পারবেন আপনি একটু জানতে পারবেন বুখারী শরীফ পড়েন তাই আমি কইলাম যে বুখারী শরীফ ইমাম বুখারীর তো জন্ম হয়েছে মহানবীর 200 বছর পরে মহানবীর আগমন 570 ইমাম বুখারীর আগমন হলো 810 240 বছর পরে বুখারী আইছে তো ইমাম বুখারীও তো কে থেকে হুই না কইছে কয় নাই ইমাম বুখারী কি মহানবীর সময় ছিল মহানবীর মিলাদুন্নবী জানতে হবে কার থেকে মহানবীর ঘরের মানুষের থেকে কারণ 40 বছর পর্যন্ত কোনো সাহাবি ছিল না মহানবীর আগমনের 40 বছর পর্যন্ত কোনো সাহাবি ছিল না 40 বছর পরে যা সাহাবি হয়েছে এবং আলে রসুল ছিল কখন মহানবীর বয়স যখন 25-25 পরে আলে রসুল আসে মা খাদিজাতুল কুবরা হচ্ছে আলে রসুলের অন্যতম একজন সদস্য তো মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করে নবী 25 বয়সে তাহলে মহানবীর মৌলুদ মিলাদ যদি জানতে চাই ঘরের থেকে জানতে হবে আন আপনার জন্মদিন যদি কই পাড়ার মানুষেরে কইবার পারবো না আপনার ঘরের মানুষে কইব
মহানবীর আগমনের তারিখ বলবে আলে রসুল, আওলাদে রসুলগণ, রসুলের পরিবারগণ, ওলি আল্লাহগণ। কোনো মোল্লার পক্ষে, কোনো ওহাবি সালাফির পক্ষে সম্ভব না, কারণ এগুলার জন্ম অনেক পরে। ইনশাআল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। এখানে বলতাছে যে তোমরা আমার হাবিবের উপরে বেশি বেশি দরুদ পড়ো এবং সশ্রদ্ধ সালাম দাও, কারণ আমি এবং আমার ফেরেশতারা সালাম দেই। জি আচ্ছা, ঠিক আছে, আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি উনি চলে যাবেন, এর জন্য আমি আবার পরবর্তীতে আলোচনা করব। আমাদের সম্মানিত মোহাম্মদ রোজ আজল সে, ইয়া মোহাম্মদ রোজ আজল সে মে তেরা।